अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला नबिय्यिही मुहम्मदिन व आलिही व असहाबिही अजमाईन। अम्मा बाद। सम्मानित दीनदार भाई बोनेरा, आज आमि आपनादेर जन्य अत्यंत चमत्कार एकटा भिडियो निये हाजिर होयेछि। बंधुरा, आमार किछु भाई ओ बोन बोलेछेन जे आमार अनेकगुलो गैस्ट्रिक एबं आलसारेर चिकित्सा करेओ तारा एखनो सुस्थ हननि। तो बंधुरा, आमार आसले आमि दुखित जे हजार हजार मानुष किन्तु साक्षी दिएछे आमार बेश किछु आमल करे तारा आलहामदुलिल्लाह सुस्थ हये गेछेन। तदुपरि जेहेतु किछु मानुष बोलेछेन जे आपनादेर गैस्ट्रिक आलसारटा एखनो भालो हयनि, आपनादेर जन्य आजके अत्यंत चमत्कार एकटा आमल आमि देब। এই আমলটি একাধারে আপনি বলতে পারেন একটা মারেফতে চিকিৎসা, সেই সাথে আমি কিছু গাস্টা চিকিৎসা একই সাথে দিব। বন্ধুরা, আমার এই ডান হাতে থাকা এই কিতাব থেকে আমি আমলটি দিব। আলহামদুলিল্লাহ, আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ, এই আমলটির মাধ্যমে যাদের এখনও গ্যাস্ট্রিক আলসার আমার বিভিন্ন চিকিৎসার মাধ্যমে ভালো হয়নি, তাদের সেই কঠিন গ্যাস্ট্রিক আলসারও ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি এই কিতাব থেকে পড়ে শোনাবো যে কোন কোন পদ্ধতি অবলম্বন করে আপনি এই মারেফতি চিকিৎসার মাধ্যমে আপনার গ্যাস্ট্রিক আলসারটা চিরজীবনের জন্য ভালো করতে পারবেন। বন্ধুরা, এখানে যে কথাটা বলা হয়েছে গ্যাস্ট্রিকের তদবির, এক, আইয়ামে বীজ, অর্থাৎ প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা থাকলে জীবনে কখনো ক্যান্সার, গ্যাস্ট্রিক ও আলসার হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব সুন্দর একটা কথা। আল্লাহ নবী কিন্তু এই আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতেন, বড় বড় আউলিয়া ইকরাম সাহাবা ইকরাম রোজাগুলো রাখতেন। এখানে বলা হয়েছে প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা থাকলে জীবনে কখনো তিনটা রোগ হবে না। এক, ক্যান্সার, দুই নম্বরে গ্যাস্ট্রিক, তিন নম্বরে আলসার। দুই নম্বর চিকিৎসা, গ্যাস্ট্রিক বা অম্ল রোগের তদবির, আসরের পরে ২১ বার আয়াতুল কুরসি পড়ে রোগীর পেটের উপরে ফুঁক দিলে গ্যাস্ট্রিক ভালো হয়। প্রতিদিন আসরের নামাজের পরে আপনি আপনার নিজের পেটের উপরে অথবা কোনো রোগীর পেটের উপরে যদি ২১ বার আয়াতুল কুরসি পড়ে যদি আপনি ফুঁক দেন, সেই রোগীর কখনোই গ্যাস্ট্রিক হবে না, গ্যাস্ট্রিক হতে পারে না, গ্যাস্ট্রিক হয়ে থাকলেও ভালো হয়ে যেতে বাধ্য। এটি পবিত্র কোরআনুল কারীমের একটা মুজিজা। তিন নম্বর তদবির, হরিতকি, বহেরা, আমলকি, ধনিয়া ও মৌরি, এই কয়টা জিনিস কোনো একটা কাচের বা মাটির পাত্রে রাত্রিকালে ভিজিয়ে রাখবে এবং সকালে উহা থেকে আখের গুড় দ্বারা সেবন করলে গ্যাস্ট্রিক অম্ল থাকে না। আমি আবারও বলছি, হরিতকি, বহেরা, আমলকি, ধনিয়া, মৌরি, এই কয়টা জিনিস আপনি একটা কাচের পাত্রে অথবা মাটির পাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেই পানিটা ইক্ষুর গুড় দিয়ে সুন্দর করে সেবন করবেন, শরবতের মতো করে সেবন করবেন। ইনশাআল্লাহ কোশ্চিন কালও আপনার কোনো জটিল কঠিন যদি গ্যাস্ট্রিকও থেকে থাকে, অম্ল বা আলসার যদি হয়ে থাকে, সেটা চলে যাবে। তো বন্ধুরা, আমার খুব সংক্ষেপে কয়েকটা সুন্দর তদবির দিলাম। প্রথমত রোজা, এর পরেরটা হচ্ছে আয়াতুল কুরসির, এবং সর্বশেষ আমি একটা গ্যাস্ট্রার চিকিৎসা দিলাম। ইনশাল্লাহ যাদের গ্যাস্ট্রিক আলসার এখনও ভালো হয়নি, আমি চ্যালেঞ্জ দিলাম এই তিনটা আমলই আপনি করেন, আপনার গ্যাস্ট্রিক আলসার থাকলে সেটি চিরস্থায়ীভাবে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।